সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম ক্লাস বাংলা, বাংলা গদ্য অংশটি আমি পড়াবো। আমার নাম তাসমিনা আহমেদ, আর তোমাদের বাংলা প্রথম পত্র ক্লাসটি নিব। তো আজকে আমরা প্রথমে হচ্ছে যে গদ্যে তোমাদের যে অধ্যায়টি পড়াবো, তোমাদের বারটি গল্প আছে, সেক্ষেত্রে প্রথমটি হচ্ছে যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে এটি আসলে রচনাটি প্রবন্ধ নিবন্ধ এই পর্যায়ে কোনো কিছু বলা যায় না। আসলে তিনি নব্য লেখক বা তার সময় যে সাহিত্যিকরা, উদীয়মান সাহিত্যিক বা যারা লাইব্রেরি শুরু করছেন তাদের প্রতি কিছু উপদেশমূলক বাণী তিনি লিখেছিলেন। তো সেগুলোর উপরেই হচ্ছে যে এই অধ্যায়টি। তো আমরা যে কোনো গল্প, উপন্যাস কিংবা কবিতা শুরু করার আগে যিনি লিখেছেন অর্থাৎ লেখক পরিচয়টি আমাদের সবার আগে জেনে নেওয়া প্রয়োজন। তো লেখক পরিচয় তো অনেক কিছু থাকে, তো এতগুলো কবি সাহিত্যিক বা এতগুলো লেখকের নাম ধাম জনপরিচয়গুলো মনে রাখা অনেক সময় তোমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে। তো আমরা এটাকে কয়েকটি ভাগে যদি বা পয়েন্ট আকারে লিখে যদি শিখে নিই, সেগুলো হচ্ছে যে আমাদের জন্য মনে রাখা সহজ হবে। তো তোমাদেরকে আমি প্রথমে রেখে দিয়েছি যে কিভাবে পয়েন্টসগুলো দেবে। প্রথমে হচ্ছে যে তোমাদের ভালো করে অধ্যায়ের নামটি মনে রাখা উচিত। দেখো, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো প্রথমে হচ্ছে যে ওনার নাম ইতিমধ্যে বলে দিয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে ওনার জন্ম ও মৃত্যু। সাধারণত লেখক পরিচয় শুরুতে জন্ম পরিচয়টা দেওয়া থাকে বা জন্ম সাল তারিখটা দেওয়া থাকে এবং লেখক পরিচয় শেষের দিকে মৃত্যু সময়টা দেওয়া থাকে, কিন্তু আমরা জন্ম মৃত্যু একসাথে লিখে নিবো এই পয়েন্টসটা। তাহলে হচ্ছে দেখি আমাদের মনে রাখাটা খুবই সহজ হবে বা একবারে শেষ হয়ে যাবে। এরপরে তার পিতা মাতার নামটা তোমরা আলাদা করে মনে রাখতে পারো, কেননা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্নেও কিন্তু এই বিষয়গুলো আসে যে অমুক লেখকের পিতা মাতার নাম কি বা তার পিতা কোন পেশায় ছিলেন বা তাদের কোন বিশেষ কৃতিত্ব, উল্লেখযোগ্য কোনো কৃতিত্ব থাকলে সেই বিষয়গুলো তোমাদের প্রশ্নে চলে আসে। তারপরে এখানে আছে যেমন শিক্ষা জীবন, অর্থাৎ লেখক কোথায় পড়াশোনা করেছেন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা, কোন প্রতিষ্ঠান হতে তিনি লেখাপড়া করেছেন বা তার কোনো বিশেষ ডিগ্রি আছে কিনা, বিশেষ ডিগ্রি তিনি অর্জন করেছেন কিনা, এই বিষয়গুলো এই পয়েন্টসে চলে আসবে। এরপরে আসে দেখো পেশা বা কর্মজীবন, অর্থাৎ লেখাপড়া শেষ করার পরে তার যে পেশা ছিল বা তিনি যে পেশা নিযুক্ত ছিলেন, হ্যাঁ সেটা, অথবা তিনি কি করে তার কর্মজীবনটা অতিবাহিত করেছেন বা জীবন অতিবাহিত করেছেন, নিশ্চয়ই তিনি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে যে এই পয়েন্টসটিতে চলে আসবে। এরপরে আসবে একটা সাহিত্য কর্ম, তিনি কোন কোন সাহিত্য রচনা করেছেন বা কবিতা রচনা করেছেন বা সাহিত্যে তার কোন অবদান রয়েছে, এই বিষয়গুলো এই সাহিত্য কর্ম অংশটিতে চলে আসবে। এরপরে আসবে হচ্ছে যে বিশেষ কৃতিত্ব। বিশেষ কৃতিত্ব হচ্ছে যে একজন সাহিত্যিক মানে যে তিনি শুধুমাত্র লেখালেখির কাজে নিয়োজিত থেকেছেন তা নয়, তিনি অনেক সময় দেখা যায় যে কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, হ্যাঁ তিনি সমাজের বিশেষ কোনো অংশের জন্য অনেক বড় একটি কাজ করে ফেলেছেন এরকম কোনো বিষয় থাকতে পারে, অথবা সাহিত্যে তিনি বিশেষ কিছু করেছেন, শুধুমাত্র লিখিত খান্তাহনে অথবা বিশেষ কোনো লেখার জন্য তিনি বড়ভাবে পুরস্কৃত হয়েছেন বা তার কোনো লেখা যুগান্তকারী কোনো সাফল্য দেখাতে পেরেছে বা তার লেখা সমাজের কোনো বড় একটি অংশে পরিবর্তন আনতে পেরেছে বা কোনো বড় পুরস্কার নিয়ে আসতে পেরেছে। যেমন আমরা রবীন্দ্রনাথের কথা যেমন বলে থাকছি, তার লেখা সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার নোবেল পুরস্কার প্রাপ্তি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, এটা কিন্তু তার বিশেষ একটি কৃতিত্ব। এটা তার কথা বলতে গেলে আমাদের কৃতিত্বের মধ্যে চলে আসে। ওই রকম অন্যান্য লেখকদের যদি থেকে থাকে সেটা এই বয়সে চলে আসবে। এরপর হচ্ছে যে উপাধি, যে কোনো লেখকের দেখা যায় বিশেষ কৃতিত্বের জন্য বা অবদানের জন্য তারকে বিভিন্ন উপাধিতে বা বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। যেমন ধরো আমরা রবীন্দ্রনাথকে বলে থাকি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বা কাজী নজরুলকে বলে থাকি বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি তার উপাধি। তারপর আমরা জীবনানন্দকে তিমির খননের কবি বলে থাকি কিংবা বিষণ্ণতার কবি বলে থাকি, এই ধরনের বিভিন্ন ধরনের উপাধি থাকে। তো সেগুলো হচ্ছে যে উপাধিতে চলে আসে। তো আসো তোমরা যে প্রথমে হচ্ছে যে যখন তোমরা এই ভিডিওটি দেখছো তখন তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নিয়ে পড়বে, তাহলে হচ্ছে যে তোমাদের পড়াটা সহজ হবে।
ঠিক আছে তো আসো আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি এবার আসো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা লেখক পরিচিত অংশগুলি কি কি পড়বে সেটা দেখিয়ে দিয়েছি তো এরপরে আরো কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে যে কনসেপ্ট বাইরে তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে বা উল্লেখযোগ্য কিছু অংশ আছে যেমন হচ্ছে যে আমি এখানে বলেছি যে তার বিশেষ কৃতিত্ব বা উল্লেখযোগ্য কোনো কিছু আছে কিনা এই পয়েন্টসে তোমরা সেটা যোগ করে দিতে পারো বা অ্যাড করে দিতে পারো সেটা হচ্ছে যে তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেছেন কিনা সামাজিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন কিনা তো আমরা এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই পত্রিকার সঙ্গে সংযুক্তি দেখতে পাই বঙ্গদর্শন একটি কবি একটি সংবাদপত্র ছিল তার সময়ে সেই বঙ্গদর্শন পত্রিকার তিনি সম্পাদনা করেছিলেন তো তোমাদের প্রশ্ন আসছে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন কিংবা নৈমিত্তিক প্রশ্নে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন কিংবা বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন এভাবে তোমাদের দেখা যাবে অপশন দিয়ে দিবে কিংবা তোমাদের জ্ঞানমূলক আসছে তোমাদের উত্তরটি এক কথায় লিখে দিতে হবে এরপরে আসো আমরা তার সাহিত্য কর্মে আসি তিনি কি কি সাহিত্য রচনা করেছেন তিনি উপন্যাস প্রবন্ধ এইভাবে অনেক রচনা তিনি করেছিলেন তার মধ্যে বিশেষ কৃতিত্ব হচ্ছে যে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেছিলেন আমরা জানি না আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে পরিচিত হচ্ছে আড়ালের উপরে দুলাল কিন্তু সেটি সার্থক হয়নি অর্থাৎ উপন্যাসে যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেই গুণগুলো আড়ালের উপরে দুলাল এই উপন্যাসটিতে ছিল না কিন্তু উপন্যাসের সবগুলো গুণ নিয়ে সার্থক উপন্যাস রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর সেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী এই জন্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনার জন্য এই বিশেষ কৃতিত্বের জন্য তাকে কিন্তু একটি উপাধি দিয়েছে এখন আমাদের উপাধি একটা পয়েন্টস আছে এখানে সেটি যোগ করে দিবে তাকে সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয় বা আখ্যায়িত করা হয় তার উপাধি কি ছিল তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট সেটা কেন দুর্গেশ নন্দিনীর রচনা করার জন্য দুর্গেশ নন্দিনী রচনা করেছেন বলে তাকে কেন এই উপাধি ভূষিত করা হয়েছে কেননা এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হ্যাঁ এভাবে করে তোমরা মনে রাখবে এরপরে আসলে তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম বা উপন্যাস যদি আমরা বলি যেমন কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের মিল কৃষ্ণকান্তের মিলের সঙ্গে কিন্তু আমরা অনেক বহুতভাবে পরিচিত তারপরে চন্দ্রশেখর আনন্দমঠ এভাবে তার অনেকগুলো বাংলা সাহিত্য রয়েছে তিনি একটি ইংরেজি সাহিত্য কিন্তু রচনা করেছিলেন সেটি হচ্ছে রাজমোহন স্কোয়ার হ্যাঁ নামটি তোমরা ভালো করে দেখো রাজমোহন স্কোয়ার এটি হচ্ছে তার একটি ইংরেজি সাহিত্য তোমাদের আলোচনায় এসিকিউতে প্রশ্ন আসে যে রাজমোহন স্কোয়ার কে রচনা করেছেন বা কার রচনা ঠিক আছে এভাবে আলাদা করে এরপরে আসুন যে আমরা বাংলার নব্য লেখকটিকে একটু নিবেদন এই প্রবন্ধটি বা উপদেশমূলক এই রচনাটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল হ্যাঁ এটি প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1885 সালে এটি একটি পত্রিকা প্রথম প্রকাশিত হয় আর পত্রিকাটির নাম হচ্ছে প্রচার এরপরে এটি একটি গ্রন্থের অন্তর্ভুক্ত হয় সেটি হচ্ছে যে লেখক তোমাদের পাঠ পরিস্থিতিতে গিয়ে তোমরা সেটা পাবে বিবিধ প্রবন্ধ নামক তার একটি প্রবন্ধ সংকলন ছিল সেটি ছিল না এখনো আছে তার মধ্যে এই বাংলার নবলেখকদিগের প্রতি নিবেদন এই রচনাটি অন্তর্ভুক্ত করা হয় হ্যাঁ তোমাদের প্রশ্ন যদি আসে যে বাংলার নবলেখকদিগের প্রতি নিবেদন এই রচনাটি কোথা থেকে সংকলিত হয়েছে বা নেওয়া হয়েছে তাহলে তোমরা এক কথা বলে দিবে যে বিভিন্ন প্রবন্ধ নামক প্রবন্ধ গ্রন্থ থেকে এই রচনাটি নেওয়া হয়েছে এবার আজকে কথা আমরা লেখক পরিচয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখিত দুটি কথা বলে তোমাদের মূল রচনা চলে যাচ্ছি এখানে হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবনের শুরু বা সাহিত্য চর্চার শুরুটা কোথা থেকে হয়েছিল সংবাদ প্রভাকর নামক একটি পত্রিকায় প্রথম তার কবিতা প্রকাশের মাধ্যমে তিনি কিন্তু একজন নাম করা উপন্যাসিক হ্যাঁ কিন্তু তার প্রথম প্রকাশিত রচনা বা তার যেটি মানুষের সম্মুখে এসেছিল সেটি হচ্ছে যে কবিতা কবিতা রচনার মাধ্যমে তিনি হচ্ছে যে তার সাহিত্য কর্ম বা সাহিত্য জীবনে শুরু করেছিলেন সংবাদ প্রবন্ধ নামক পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়েছিল আর এর মাধ্যমে তার সাহিত্য জীবনে শুরু হয়েছিল এরপরে আমরা যে তার বলেছিলাম পেশাগত কর্মজীবন বা তার
সমাজে তো আমরা জানি যে তিনি ব্যক্তিগত জীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন তো সেখানে কিন্তু তিনি খুব সফলের পরিচয় ছিলেন তিনি খুব ন্যায়বান নীতিবান বিচারক ছিলেন আর ন্যায় বিচার করতেন তিনি সব ক্ষেত্রে সততার সঙ্গে তার কর্মনিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করেছিলেন মন জয় করতে পেরেছিলেন এর জন্য অনেকে তাকে তার এই ধর্ম বৈশিষ্ট্যের জন্য বা তার বিশেষ ধর্মের জন্য তাকে ঋষি উপাধিতে ভূষিত করা হয়েছিল সমাজের একটা অংশ তাকে ঋষি বলেও আখ্যায়িত করেছে এরপরে আসো যে তার একটি বিশেষ কথা সে যেটি না বললেই নয় ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি কিন্তু নীলকরদের অত্যাচার আমরা জানি যে নীলকররা কিন্তু আমাদের দেশে জনগোষ্ঠীর উপর প্রচন্ড অত্যাচার করেছিল তো তখন তিনি কিন্তু এই নীলকরদের অত্যাচার থেকে জনগণকে মুক্ত করার প্রয়াস পেয়েছিলেন তিনি সেটি দমন করতে পেরেছিলেন ঠিক আছে এটি হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের মতামতে আমরা যে পরিচিতিটা পাই তার অবদানগুলো পাই সেটা এগুলো তোমরা পয়েন্টস আকারে লিখে নিলে তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবে এবার আসো আমরা বাংলা নবলিপুটিকের প্রতি নিবেদন এই প্রবন্ধটিতে প্রবন্ধটি শুরু করি এখানে দেখো তোমরা বই দিয়ে দেখতে পাবে এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে করে মোট 13টি উপদেশ তিনি দিয়েছেন যে লেখকদের আসলে কি করা উচিত এবং উচিত না তো আমরা আজকে প্রথমটি শুরু করি যশের জন্য লিখিবে না তাহা হইলে যশ হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনি আসবে তিনি বলেছেন যে কি যশ যশ মানে হচ্ছে যে খ্যাতি আমরা খুব অল্পতে খ্যাতি প্রত্যাশা করি কাজ খুব বেশি কাজ না করে অল্প কাজ দিয়ে আমরা কি করতে যাই খুব আমরা নাম ডাক হয়ে যাক হ্যাঁ আমাদের খুব পরিচিতি পাই আর এখনকার সময় যেটা খুব বেশি যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে আমাদের তাড়াতাড়ি আসে তেমন এই ক্ষতিটা চলেও যায় তাড়াতাড়ি মানুষের মনকে মুছে যায় তিনি বলেছেন যে যশের জন্য না লিখে যে লেখা ভালো যাতে করা যায় সে চেষ্টা করা উচিত তাহলে কি হবে লেখাটাও ভালো হবে যশও আসবে বা খ্যাতিও আসবে কি করা উচিত যদি যশের জন্য আমরা লেখা শুরু করি বা পরিচিতি পাওয়ার জন্য লেখা শুরু করি তাহলে আমাদের কি লেখার মানটাও খারাপ হবে আর কি হবে তাতে আমাদের খ্যাতিও আসবে না লেখা যখন ভালো হবে হ্যাঁ সেটি যখন মানুষ পড়বে একটা ভালো লেখা যখন মানুষ পড়বে এই লেখাটা মানুষের মনে হৃদয়ে গেঁথে যাবে এবং সে সেটা অনেকদিন মনে রাখবে লেখককেও মনে রাখবে তো আজকে আমরা এই দুটোই করি পরবর্তী ক্লাসে হচ্ছে যে আমরা অন্য পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আর রচনাটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে যাতে তোমরা আমি বলার পরে সেটা ভালোভাবে বুঝতে পারো আল্লাহ হাফেজ